কথায় কথায় পুলিশের গুলি। বিএসএফ ক্যাম্পের মধ্যে আমি একটা খবর পেলাম, আমার বোনকে রেপ করা হয়েছে। কেন মেঘালয় মেডিকেল কলেজ হবে না? কেন মেঘালয় ভালো বিশ্ববিদ্যালয় হবে না? কেন মেঘালয়ের রাস্তাঘাট ভালো হবে না? কেন মেঘালয়ে আনএমপ্লয়মেন্ট প্রবলেম সলভ হবে না? কেন মেঘালয়ে মা বোনদের লক্ষ্মীর ভাণ্ডার হবে না? কেন আনএমপ্লয়েড ইউথ তাদের প্রচেষ্টা নিয়ে সফল হবে না? কথায় কথায় পুলিশের গুলি, যারা গুলিতে মারা যায় কই একবারও তো দেখতে আসেন না। কটা সেন্ট্রাল টিম পাঠান আমাদের বাংলায়? কথায় কথায় সেন্ট্রাল টিম পাঠিয়ে দেয় আর অত্যাচার করে মানুষের ঘরে। আর আপনাদের এখানে দেখুন বর্ডারে বর্ডারে গুলি চলে, কত মানুষ মারা যায়, একবারও ফিরে তাকায় না। গতকালও বিএসএফ ক্যাম্পের মধ্যে আমি একটা খবর পেলাম যে একটা মাকে, একটা বোনকে, মানে আমার বোনকে রেপ করা হয়েছে। অনেক অত্যাচার সহ্য করে আমরা বেঁচে আছি মেঘালয়ের মানুষদের জন্য। মেঘালয়া মনে রাখবেন, আউটসাইডাররা এসে রাজ করবে আর আপনাদের ওপরে কখনো এনআরসি চাপিয়ে দেবে, কখনো ক্যা চাপিয়ে দেবে, কখনো গুলি চাপিয়ে দেবে, কখনো স্ক্যান্ডেল চাপিয়ে দেবে, এটা আপনারা টলারেট করবেন না। মেঘালয় তৃণমূল যদি জেতে, আমি কথা দিচ্ছি আপনাদের, আমাদের বাংলা থেকে টিম পাঠিয়ে আমাদের যত সোশ্যাল ওয়ার্ক আছে সেগুলো কি করে মেঘালয় গভর্নমেন্ট করতে পারে, তার জন্য আমরা সম্পূর্ণভাবে মদত দেব, আমরা পরিপূর্ণভাবে মদত দেব। আর সবসময় মনে রাখবেন, একটা বন্ধু রাখতে হয়। দিল্লির বিজেপি কোনোদিন আপনাদের বন্ধু হবে না, দিল্লির কংগ্রেস পার্টি কোনোদিন আপনাদের বন্ধু হবে না। তারাও অনেকদিন ক্ষমতায় ছিল, একটা রাস্তা পর্যন্ত করতে পারেনি, কিন্তু তৃণমূল পার্টি আজকে করে দেখিয়ে দিয়েছে। আজও বলে যাই, তৃণমূল পার্টি পারবে মনে রাখবেন, এবং তৃণমূল পার্টি মনে রাখবেন যে আপনাদের সকলের হয়ে কাজ করে দেখিয়ে যাবে। তৃণমূল কংগ্রেস পারবে কি পারবে না।